তো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য সরাসরি আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন হাই ট্রান্সিলিটি। হাই ট্রান্সিলিটি লিখে সার্চ করার পর তো না এই দুই নম্বর অপশন দেখতে পাচ্ছেন, একটি অ্যাপস দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশন থেকে এখান থেকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশন আছে। এখানে সেটিংস অপশনে আপনাদের কোনো কাজ থাকবে না। হোম যে টেক্সট অপশন আছে ওইখানে এটা ক্লিক করে দেবেন। ওইখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন অপশন। মেইন অপশন এখানে দেখতে পাচ্ছেন হিন্দি অ্যান্ড বা ইংলিশ। তো এখন আমরা কি করব, এখান থেকে আমরা সিলেক্ট করব ইংলিশ এবং বাংলা। তো আমরা এই যে এখানে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে এটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা অপোজিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটা অপোজিট হয়ে গেছে। অপোজিট হওয়ার পর এখন আমরা তো বাংলা ভাষায় ট্রান্সলেট করব। বাংলা ভাষায় ট্রান্সলেট করার জন্য আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন হিন্দি লেখা আছে, এই হিন্দিটির উপরে এটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে ইংলিশ টু অর্থাৎ যেই ভাষাটি ট্রান্সলেট করে বাংলা করতে চান আপনারা সেই ভাষাটি এখানে সিলেক্ট করে দেবেন। যেমন আমি এই যে বাংলা সিলেক্ট করে দিলাম। বাংলা সিলেক্ট করে দেওয়ার পর এখানে ধরেন আপনাদের কাজ হয়ে গেছে। তার জন্য আপনাদেরকে এখানে ছোট্ট একটি কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডের একটি অপশন চলে আসছে, কারণ এই ভাষাটি যে কোনো ট্রান্সলেট করার জন্য আপনাদের এখান থেকে ডাউনলোড করতে হবে। তো এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এখানে হয়তো বা কিছু এমবি লাগবে, তার জন্য এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন। এখানে যদি উপরে স্লাইড করি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার জন্য একটু সময় নেবেন। ডাউনলোড হওয়ার পর আমি আপনাদেরকে বাকি ভিডিওটি দেখাচ্ছি। তো ভিউয়ার্স, ডাউনলোডের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং আপনাদেরও কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন পাওয়ারের মতো একটা অপশন আছে, এই পাওয়ার বাটন এখানে অন করে দেবেন। অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা টেক্সট অপশন চলে আসবে, তারপরে আপনারা ব্যাক চলে যাবেন। ব্যাক চলে আসার পর আপনারা কোন ভাষাটি ট্রান্সলেট করতে চান, যেমন মেসেঞ্জারে আসার পর কেউ যদি আপনাকে এরকম ইংলিশে SMS করে যেটা আপনি বুঝতে পারতেছেন না, তখন আপনি কী করবেন, এই যে আমরা এই অপশনে চালু করে রেখেছিলাম মানে এই টেক্সট অপশনটি, এইটা নিয়ে কী করবেন, আপনি সরাসরি এই টেক্সটের অপশনটা এখানে চাপ দিয়ে ধরে আপনারা এখানে সরিয়ে নিয়ে এসে এটার উপর ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরই দেখতে পাচ্ছেন জাদু এখানে কিছু পারমিশন চাচ্ছে। ধরেন আপনাকে কেউ এরকম একটি ইংলিশ মেসেজ পাঠিয়েছে যেটা আপনি বুঝতে পারতেছেন না, তো তখন আপনি কী করবেন, এটা এখান থেকে টেনে ধরে এনে এটার উপর জাস্ট খালি ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে এটি বাংলা হয়ে গেছে। তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন পুরোটাই বাংলায় আপনাকে বলে দিয়েছে যে উনি কী বার্তা আপনার কাছে প্রেরণ করেছে। তো আপনারা এইভাবে যে কোনো ইংলিশ লেখাকে বাংলা করতে পারেন, হিন্দি লেখাকে বাংলা করতে পারেন, আরবি লেখাকে বাংলা করতে পারেন, চাইনিজ লেখাকেও বাংলা করতে পারেন। শুধু তাই নয়, এটাতে আরও কিছু ফিউচার আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড ট্রান্সলেট। এখানে ফটোর মধ্যে চাপ দিলে আপনারা যে কোনো ক্যামেরা দিয়ে কোনো ছবি তুলে ক্যামেরাতে চাপ দেওয়ার পর আপনারা চাইলে ক্যামেরা দিয়েও যে কোনো ছবি মানে যেই লেখাটা আপনি বুঝতে পারতেছেন ওই লেখাটার একটি ছবি এখানে ছবি তুলবেন। ছবি তোলার পর সঙ্গে সঙ্গে বলে দেবে এটা কি, এর বাংলা কি। তো এখান থেকে আমি ক্লোজ করে দিচ্ছি, আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। আপনারা যে কোনো জিনিস এখান থেকে করতে পারবেন। তো আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের অনেক অনেক উপকারে আসছে। যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।